ইন্টারেস্টিং বিষয় জানার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নতুন ভিডিওগুলো মিস না করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন। ধন্যবাদ বন্ধুরা। সালাম আলাইকুম, আবারও আপনাদের সাথে আছে আমি এমডি রেজা। তো আজকে নতুন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করাই দেবো, যারা ফেসবুক ব্যবহার করেন অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, তো এই নতুন একটা অ্যাপ্লিকেশনের সাথে আমি পরিচয় করাই দেবো। তো এটা ফেসবুকেরই একটা অ্যাপ্লিকেশন, এটা যারা ফেসবুক চলান তো দারুণ, এটাতে দারুণ দারুণ ফিউচার আছে। তো এর জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে ঘন্টা আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। তো বন্ধুরা, আমি ডাউনলোড করে রাখছি এটা, ফ্লোটিং লাইট ফর ফেসবুক। তো আপনারা এই অ্যাপসটা অবশ্যই ব্যবহার করবেন, অ্যাপসটার অনেক দারুণ দারুণ ফিচার আছে, আমি দেখাচ্ছি। তো এই যে আমরা এই যে ওপেনে ক্লিক করব, তো আমি লাস্টে দেখাই দেবো এটা কীভাবে ডাউনলোড করবেন। আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর নিচে ডিসক্রিপশনে, তো সেখান থেকেও আপনারা ডাউনলোড করে ফেলতে পারেন। তো এরকম আসবে, আসার পর এখানে লগ ইন করতে বলছে ফেসবুক। তো আমি একটু স্কিপ করবো, অ্যাড আসলে কেটে দিবেন, আমি একটু স্কিপ করবো যেহেতু আমি এখানে আমি আমার ফেসবুক লগ ইন করতেছি। তো একটু স্কিপ করব। তো বন্ধুরা, আমি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে ফেলছি, এখানে আমি এখন ওকেতে দিব, ওকেতে দিলে আমার ফেসবুকটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনাদেরও আপনারাও এইভাবে অ্যাক্টিভ করে নেবেন। তো বন্ধুরা দেখেন এই যে এখানে সেম ফেসবুকের সেম সব কিছুই আছে। তো এখানে নতুন ফিউচার হচ্ছে এই দেখেন, এই যে এখানে দুইটা অপশন আছে পপ আপ, ভালো করে লক্ষ্য করেন নিচে দুইটা অপশন আছে পপ আপ মাঝখানে। তো আমরা যদি এখানে যদি পপ আপে যদি ক্লিক করি, দেখেন ফেসবুকটা দেখেন এই ছোটো আকারের হয়ে গেছে যে এখানে। তো আমরা এটা নড়াচড়া করতে পারবো, আমরা যেদিক নিব ওইদিকে আমরা এটা ব্যবহার করতে পারবো। আমি যদি এখন হোম পেজে চলে যাই, দেখেন আমি যদি হোম পেজে চলে যাই, দেখছেন আমি কিন্তু হোম পেজে আছে এখন। এটা আমি যদি একটু মনে করি বড় করবো, একটু বড় করতে পারবো। তো আমরা যে কোনো কাজের ফাঁকে আমরা এটা ফেসবুক ব্যবহার করতে পারবো, পাশাপাশি আমি সব কিছু আমি করতে পারবো, লাইক শেয়ার সবই করতে পারবো। আবার এটা যদি আমি ছোটো করি, এইভাবে ছোটো করতে পারবো, যদি আমি মনে করি যে আমি ইমোতে যাবো, ফেসবুকের পাশাপাশি আমি ইমোতে যাবো, তো তাও আমি যেতে পারবো, যে এখানে আমি ক্লিক করলে ইমোতে চলে যেতে পারবো। এটা যদি আমি এবার চাপ দেওয়া ধরে নিচে যদি নিচে আসবে, তো আমি এটা ছোটো করে রাখতে পারবো। আমি ইউটিউবে গানও যদি শুনি তো আমার কোনো সমস্যা হবে না, তো আমি পাশাপাশি ফেসবুক আমি চালাতে পারবো। তো এই একটা নতুন একটা ফিউচার, তো এটা অনেক ভালো লাগছে আমার কাছে, দেখেন আবার বড় করে দিচ্ছি। তো আপনারা এইভাবে ব্যবহার করবেন। তো দেখে নেবেন, বাকিগুলো দেখে নেবেন, তো ভালো লাগবে। আর যারা ফেসবুক ব্যবহার করেন তাদেরকে এটা আসলে আমি মনে করি অনেক হেল্প করবে, কারণ অনেক সময় আমরা অনেক কাজের ফাঁকে আমরা কী করি, আমরা বিভিন্ন সাইটে যেয়ে থাকি। এ দেখেন আপনারা ভালো করে লক্ষ্য করেন, এই যে মাঝখানে যে আমি ক্লিক করি সাদাটা ছোটো হয়ে যাবে, তারপরে দেখেন এখান থেকে ক্লোজে ক্লিক করলে আবার আগের জায়গায় ফিরে আসবে। এখানে যে বড় করতে পারবেন, এই যে এই দুই নম্বর অপশনটা, এগুলো দেখে নেবেন, উপরের অপশনগুলো দেখে নেবেন। তো অবশ্যই বুঝতে পারছেন, কারণ এটা সিম্পল একটা অ্যাপ্লিকেশন, তো এটা ফেসবুকের জন্য অনেক হেল্পফুল। আর আপনারা যারা ফেসবুক চলান, তো কাজের ফাঁকে যে কোনো কাজ করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনে, পাশাপাশি আপনারা ফেসবুকটাও চালাতে পারবেন। আমি যদি ইউটিউবে চলে যাই, তো ইউটিউবে আমি যেতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এইভাবে আপনারা ইউটিউবের গানও শুনতে পারবেন। তো এই ছিল বিষয়, অ্যাপ্লিকেশনটা নতুন আসছে, এর জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। বন্ধুরা, এই হচ্ছে আমাদের প্লে স্টোর। প্লে স্টোরে এখানে সার্চ বক্স আপনারা লিখবেন, সার্চ দিবেন, এই যে এটা দেখেন, এই যে ফ্লোটিং লাইট ফর ফেসবুক। তো এটা লিখে যদি যে উপরে যে সার্চ দেন, তো আপনারা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে ঘন্টা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করে নেন।
তো আমি নতুন নতুন অ্যাপ্লিকেশন নিয়ে আমি ভিডিও আপনাদের জন্য ভিডিও বানাই। তো ভালো ভালো যেগুলো আপনাদের আপনারা অ্যান্ড্রয়েড যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের অনেক হেল্প হবে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।